গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7:45। তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেল, দেখলেই তোমরা। ডালিয়ার জন্য সব কিছু কেটে রাখলাম, ডালিয়াও ভিজিয়ে রেখেছি, আর ভাতের জন্য চালও ভিজানো হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এখন আসলাম তোমাদের সাথে তুমি কথা বলতে। আর বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, সেই রাত্রি মনে হয় 12:20 থেকে মনে হয় এরকমই হবে, 12:20 থেকে তখন বৃষ্টিটা নামা শুরু হলো, এখনো হয়েই যাচ্ছে। বৃষ্টি মনে হয় আজকে সারাদিন থাকবে, সারাদিন না থাকলেও ওই দুপুরের পরে রোদ উঠতে পারে, কিন্তু এখন আর বৃষ্টি কমার নয়। কারণ হচ্ছে মেঘ হয়ে আসছে একদম, মানে কালো হয়ে আসছে একদম, মেঘ তো আছেই কালো হয়ে আসছে, একদম অন্ধকার হয়ে আসছে। তো আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে বুধবার। তো ঘরে কোনো সবজিও নেই, সবজি আর আসে কি না কে জানে, কারণ আমি কাটার সময় দেখলাম শুধু আলু পড়ে আছে, আর পটল দুটো ছিল সেটাও কেটে ফেলেছি, কুয়াশ অর্ধেক ছিল সেটাও ডালিয়ার জন্য কাটা হয়েছে, আর পেঁয়াজও নেই, পেঁয়াজ ওই একটা ছিল ওই একটাই কেটে দিলাম। সবজি আবার যদি না আসে তাহলে হয়ে গেছে, কিছুই নেই সবজি। এই বৃষ্টিতে কি জানি, এই বৃষ্টিতে সব দিকে তো আর সমান বৃষ্টি হয় না, কারণ ওদিকে যদি বেশি বৃষ্টি হয় তাহলে তো আর আজকে আর আসবে না। তো দেখা যাক কী রান্নাবাড়ি হয়। তো সবাই এখনও ঘুমাচ্ছে, দেখি তো টাইম হয়নি, আর ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো, আশা করি। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। তো বড়দের জন্য প্রণাম, আর ছোটদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার, সকালে ডালিয়া হয়ে গেছে, চা চায়ের পর্ব টর্ব সব শেষ, রান্নাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল বসিয়েছি, আর সবজি এলা এসেছিলো, সবজি এলার থেকে নিয়েছি হচ্ছে এই যে আলু, একটা কোয়াশ, দুটো রসুন, করলা নিয়েছিলাম, করলা আর কাঁকরোল মিলাই 250 গ্রাম নিয়েছিলাম, দুটো করলা রেখেছি তাদের জন্য, আর এই যে কাঁচা লঙ্কা, এখানে হয়ে গেছে 90 টাকার সবজি। কিছুই নিতে পারিনি, অন্য কোনো সবজি নিতে পারিনি, এখানেই 90 টাকা হয়ে গেছে। আর কালকে ছিল এই আলু কটা ছিল, আর এই যে এটা আমাদের ভাড়ালি ছিল, আর দেখো আর একটা ইয়ে ইঁদুরে কী করেছে, বাইরে খাবার পাচ্ছে না বৃষ্টিতে, ঘরে এসে উৎপাত, প্রত্যেক দিন একটা করে আলু খেয়ে খেয়ে চলে যায়। ভাবছি যে আজকে ইঁদুরের কল পাকবো, দেখি বড়মার ওখানে আছে নিয়ে, পারি না আমি, কি ওটা লাগাইতেই পারি না, পরে পরে যায়। দেখা যাক আজকে বড় বৌমাকে বলবো একটু তেলে দাও, ধরা যায় নাকি, বড় ইঁদুর হবে না মনে হয়, বড় ইঁদুর কী করে দেখো তো প্রত্যেক দিন। আর একটা খবর হচ্ছে, কালকে যে ব্লাড নিয়ে গেছিলো, সুগার কম আছে, ডায়াবেটিস বেশি আছে বলে গেল, যে রিপোর্ট দিয়ে গেল ও বলে গেল, এখন এই রিপোর্ট নিয়ে আবার ডাক্তারে যাব। আজকে তো বুধবার হবে না, কালকে নিয়ে যাব ডাক্তারে। তাই যে বন্ধুরা, আমার ডালও হয়ে গেছে, ফোড়ন দেওয়াও হয়ে গেছে, আর এই যে করলা আর কাঁকরোল দিয়ে ভাজা করেছি, এটাই হচ্ছে আজকে খাওয়া। তো রান্নাবাড়ি শেষ, ইয়া এখানে বাসন মেজে নিচ্ছে, আরও মেজেছে, আর এই যে বন্ধুরা দেখো আমাদের পর্যন্ত একদম সামনে চলে এসেছে। তো বাইরের সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে, কাজকর্ম করে এই যে আসলাম একটুখানি ঘরে, ঘরে এসে একটুখানি বসি, তো বললাম ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটুখানি কথাই বলি। তো ঘরটা মুছে এখনও হয়নি, ঘরটা ঝাড় দিব, তারপর ঘরটা মুছলেই আমার হয়ে যাবে। আর ওদিকে হচ্ছে মা হচ্ছে স্নান করতে চলে গেছে, মা আজকে পূজা দিবে। তো আজকে তো সব ঠাকুরের আসন সব পরিষ্কার টুষ্কার করে তারপরে ঠাকুরকে পূজা দিতে হবে। তোমরা অনেকেই কমেন্টে বলেছিলা যে
মানে আজ বুধবার দিন থেকে পূজা দিতে, তো আজকের থেকেই মা পূজা দিবে। তো মাও চলে গেছে, আমি হচ্ছে এখন আমি স্নান করবো না, আমার দেরি আছে। কারণ হচ্ছে আমি ঘরটা মুছে নিই, ঘরটা মুছে তারপর আবার বিকি খেতে আসবে, তো ওকে খাওয়া টাওয়া দিয়ে অন্য সময় তো মাই দেয়, আমি স্নান করতে চলে যাই, আমি স্নান করে পূজাটা দিয়ে নিই, আর মা ততক্ষণে বিকিকে ওকে খাওয়াটা দিয়ে দেয়। তো ওই টাইমে আমি স্নান করতে যাই, তখনই বিকি আসে। আর আজকে আমি তাই করবো না, আজকে হচ্ছে আমি দেরিতেই স্নান করবো, ও বিকিকে খাওয়া দাওয়া দিয়ে তারপরে আমি স্নান করতে যাবো, যেহেতু মা পূজা দিবে। তো চলো, এখন আর বেশিক্ষণ কথা বলবো না, ফ্যানটা না খুব ধুলা পড়েছে, পরিষ্কার করতে হবে, এখনই করে দেব। তো ঘরটা মুছে নিই, তারপর স্নান টান করে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। তো দেখো এই যে নোংরা পড়েছে, ফ্যানটা মুছে তারপরে হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে নিব। এক হাত দিয়ে না হচ্ছে না, তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করেই একবারই আসলাম তোমাদের সাথে কথা বলতে। আমি আছি এই ঘরে আর বাবার মা ওই ঘরে আছে, আর দুপুরের খাওয়া দাওয়া হলো, মা তো তোমাদেরকে বলেই দিয়েছে, আর হয়েছে শুধু পাঁপড় ভেজেছে, ওই যে বৈশাখী মেলার থেকে যে পাঁপড় এনেছিল বিকি, তো ওই পাঁপড়ই ভাজা হয়েছে, ওই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হলো। আর হচ্ছে দেখো আজকে এখানে জামাকাপড় নেই, জামাকাপড় নেই, কারণ হচ্ছে তোমাদেরকে সকালবেলায় বলেছিলাম যে হয়তো দুপুরে 12টার পর থেকে রোদ উঠবে, সত্যি সত্যি রোদ উঠে পড়েছে, ভালোই হয়েছে জামাকাপড়গুলো এখনও, এখন বেশি বাজে না, আজকে আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 3:20। তো ভাবলাম জামাকাপড়গুলো উঠিয়ে নিয়ে আসি, তো দেখি একটু একটু ভিজা আছে, এই দেখবে নাইটি সব দিক দিয়ে শুকিয়ে যায়, শুধু গলার এই যে এই জায়গাটা ভিজা থাকে। তো আবার ওই নাইটিগুলো আমার মার নাইটিগুলো ওখানে ভিজা আছে, হ্যাঁ এইটুক জায়গাটাকে ভিজা আছে, আর ভাত বাকি সম্পূর্ণ শুকিয়ে গেছে। তো আমি চাই তাহলে থাক, এখন উঠাবো না, এখনও তো টাইম আছে, যতক্ষণ রোদ থাকুক, আর বেশিক্ষণ থাকবেও না, ওই তারে আমাদের উঠানে বেশিক্ষণ রোদ থাকে না, একটু পরে রোদ চলে যাবে, তো ওখান থেকে তারপরে উঠিয়ে আনবো, শুকিয়ে যাবে তার, এখানে এখানে আর মেলে রাখতে হবে না, বললো না খুব বাজে লাগে, তো ওটা পরে আনবো। তার আগে দেখো ওই যে হাতের নেল পালিশগুলো দেখো সব উঠে গেছে, দেখো এই হাতে তো নেই, তো ভাবলাম তোমাদের সাথে কথা বলি আর নেল পালিশ পরবো। এই যে ওদিন যে মেলার থেকে নেল পালিশটা এনেছিলাম, তো এই কালারটাই পরবো, সব সময় তো লালই পরি, তো এই কালারটাই পরে নিই। যে রোদটা দিয়েছে ব্যাস, গরম কাকে বলে, গরম খুব গরম লাগছে, তার মধ্যে ফ্যানটা বন্ধ করে রেখেছি। আর তোমাদেরকে তো মা তখন বললই যে বাবার রিপোর্ট খুব একটা ভালো নয়, তো দেখা যাক কালকে ডাক্তারকে দেখাবো, ডাক্তার কি বলে শুনি আগে, কি করতে বলে, আমার তো মনে হয় ইনসুলিন আরও বাড়ায় দিবে, এখন তো দেওয়া হচ্ছে বাবাকে 8-8 করে, হ্যাঁ আর মনে হয় বাড়িয়ে দিবে, দেখা যাক কি করে। তো দেখো সব নেল পলিশ উঠানো হয়ে গেছে, এবারে হচ্ছে এটা পরে নিই, তো এই যে দেখো পরা হয়ে গেল, হাতে পায়ে পরে নিয়েছি। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 3:20, তখন বলেছিলাম, এখন ঘড়িতে বাজছে 3:35,
তো এখন হচ্ছে আমি একটুখানি রেস্ট করব। রেস্ট করব বলতে একটুখানি এই যে তোমাদের সাথে কথা হয়ে গেল, এখন হচ্ছে আমি ফোন করব মাকে। কারণ গতকাল জানো কি হয়েছে, মাকে ফোন করেছিলাম, মানে সকাল থেকে ফোন করা হয়নি, তো ফোন করা হয়নি, তো রাত্রেবেলা ফোন করেছিলাম মনে হয় সাড়ে আটটা নাগাদ। হ্যাঁ, সাড়ে আটটা নাগাদ ফোন করেছিলাম। তো তখন মাকে ফোন করে বললাম যে কি করছো, তো বলছি টিভি দেখছি। তো তখন বলছে সারাদিনও ফোন করলি না আজকে? আমি বললাম কি সকালবেলা তো ভাবছিলাম করবো, তারপরে আর কিসের জন্য আর করা হয়নি, তো ওর জন্য করলাম। বলছি ঠিক আছে রাখ, এখন আমি এখন টিভি দেখছি, তাই বলছে। ওই জন্য আজকে সকালবেলা ফোন করেছিলাম, এখন একবার ফোন করব, আবার রাতেবেলা একবার ফোন করব। তো চলো তাহলে এখন একটুখানি মাকে ফোনটা করে নিই, নাহলে আবার রেগে যাবে খুব। ফোনটা করে তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। আবার বিকি ফোন করছে কেন এই টাইমে? তো চলো ওর ফোনটা ধরে নিই, আসি তোমাদের সাথে আবার পরে কথা। গুড ইভিনিং বন্ধুরা, তো আমাদের সন্ধ্যা চা খাওয়া হয়ে গেছে, আর এই যে বাবা হাঁটছে, মা ওদিকে পাহারা দিচ্ছে, কারণ বাবার ওই চোখ মুখ অন্ধকার দেয়, তো ওর জন্য মা দাঁড়িয়ে আছে। বেশি দূর হাঁটতে পারে না, একটু পরেই ঘরে চলে আসবে, আবার এক টানা ওরকম হাঁটতেই পারে না। তো অনেকক্ষণ পরই আসলাম কথা বলতে, তোমরা তো দেখলি বাবা হচ্ছে হাঁটাহাঁটি করলো, হাঁটাহাঁটি করে তারপরে বাবা চলে এসেছে অনেকক্ষণ আগেই। তো এদিকে দিদিভাইও এসেছে, দিদিভাই হচ্ছে ওই যে বাবার জন্য ছানা নিয়ে এসেছে, কারণ দিদিভাইয়ের মেয়ের পড়া ছিল এই যে এখানেই আমাদের বাড়ির এখানেই। তারপরে ছানা দিয়ে একটুখানি বসে ওরা বেরিয়ে গেছে, মানে আটটার সময় পড়া ছুটি হয়েছিল, তো ওদিক দিয়ে নিয়ে একবারে ও বাড়ি চলে গেছে। তো তারপরে আসলাম তোমাদের সাথে এখন কথা বলতে, ও বেরিয়ে গেল, তো ওকে আর দেখানো হয়নি। তো এখন হচ্ছে এই গল্প করছিলাম, কালকে আবার বাবাকে ডাক্তার দেখানো আছে, দেখা যাক ডাক্তার কী বলে, ইনসুলিন বাড়াবে না কী করবে এখন দেখা যাক। তো ওই নিয়েই সবাই মিলে কথা দাদা বলছিলাম, বলে টোলে তারপরে ও চা খেয়ে বেরিয়ে গেল, আর আসলাম তোমাদের সাথে কথা বলতে আমি। আর এখন আমাদের তো খাওয়া দাওয়া দেরি আছে, এখন বাজে 8:10, এখন বহুত দেরি আছে, 10:30। এখন এই যে বসেই থাকবো, এখন বসে থাকবো কি, বিকেও যে আজকে আবার খেলা নেই, বিকেও টিভি দেখছে, এখন যাই, এখন মা বাবা ওই ঘরে আছে, মা বাবার সাথে একটুখানি গল্প টল্প করি, করে টোরে তারপরে আবার খাওয়া দাওয়ার পালা। তারপরে আবার এখন তোমাদের সাথে কথা হয়ে গেল, তারপরে হচ্ছে মাকে ফোন করবো, মার সাথে একটুখানি কথা বলবো, কথা কথা বলে তারপরে সেই সকাল সেই বিকালবেলা হ্যাঁ তোমাদের সাথে যখন কথা হয়েছিল, তারপরে হচ্ছে একটা মোবাইল দেখতে দেখতে একটা রিলস পেলাম, তো ফট করে একটা রিলস করলাম, সে তখন যে পড়েছিল মানে চাটা খাওয়া হয়েছিল, তা এখন এই যে অল্প অল্প উঠে গেছে আর অল্প অল্প আছে, খাপচারা খাপচারা হয়ে আছে। তো একবারে ভাবছি এখন আর উঠাবো না, এখন তো আর কোথাও যাচ্ছি না, তো আর বাড়ি থেকে আসবেও না এখন। তো একবারে হচ্ছে যখন রাত্রেবেলা মুখ টুক ধুবো তখন হচ্ছে সব ভালো করে মুখ টুক ধুয়ে নিব। তো চলো আসছি আবার তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে কথা বলতে আবার। তো খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে মুখ চুখ ধুয়ে চলে আসলাম, এখন হচ্ছে ক্রিম মেখে নিব। আর বিকি আজকের থেকে আবার হাঁটা শুরু করছে, কারণ ও অনেকদিনই বাদ দিয়েছিল, আজকের থেকে ওকে আবার হাঁটবে। রাত্রেবেলা করে হাঁটা ভালো, কয়েকদিন এই যে বৃষ্টি টিষ্টি ছিল এই কারণের জন্য হাঁটতেও যেতে পারিনি। আর এখন হচ্ছে আমি হচ্ছে মোবাইলে কাজ করব, এই ভিডিওটা শেষ করেই তারপরে হচ্ছে সব মোবাইলে কাজ লেগে পড়ব। আর ও এসে মনে আবার একটুখানি স্নানও করবে, কারণ বলছে কারণ ও এর আগেও যখন হাঁটতো হেঁটে এসে তারপরে স্নান করতো, একটুখানি দুই মুখ জল ঢেলে নিত, তা আজকেও হয়তো করবে। আর তা আজকে আর চুলে বেরুনি করা হলো না, কারণ আর ইচ্ছেও করলো না, মা হচ্ছে রুটি রুটি করলো, করার পরে আর পরে আমিও ভুলে গেছি আর করাও হয়নি। তো এই চুলটা এখন হচ্ছে খোপা করে শুয়ে পড়বো।
তো চলো আর বেশিক্ষণ কথা বলছি না, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।